জুমার দিনে দ্বিতীয় আজানের জবাব দেওয়া কি জরুরি? না, জুমার দিনের দ্বিতীয় আজানের জবাব দেওয়া জরুরি নয়। বরং অনেক আলেমদের মতে মুসল্লিদের জন্য জুমার দিনের দ্বিতীয় আজানের জবাব দেওয়ার অনুমতি নেই। কারণ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা খারাজাল ইমাম ফালা সালাতা ওয়ালা কালাম। ইমাম যখন খুতবা দেওয়ার জন্য বের হয়ে আসবে, এবং বিশেষ করে যখন তিনি মিম্বারের উপর তিনি যখন নাকি আরোহণ করবেন, উপবেশন করবেন, তখন আর কোনো নামাজ পড়ার অনুমতি নেই, অন্য কোনো কথা বলার পারমিশন নেই। সুতরাং জুমার আজানটি এমন একটা সময় হয়ে থাকে যখন ইমাম খুতবা দেওয়ার জন্য মিম্বারের উপর উপবেশন করে থাকেন। সুতরাং সেই সময়ে খুতবার জন্য নিজেকে প্রস্তুত করাই হলো মুসল্লিদের কাজ। তবে হ্যাঁ, ইমাম যিনি, তিনি সেই আজানের জবাব দিবেন, আর মুসল্লিরা তখন সেই সময়ে আজানের জবাব দিবে না, বরং তারা নীরব হয়ে আজান শুনবে এবং ইমামের প্রতি মনোনিবেশ করবে। ইমাম যখন খুতবা দেওয়া শুরু করেন, খুতবা বলা শুরু করবেন, তখন ইমামের খুতবা মনোযোগ দিয়ে শ্রবণ করবে।